জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 4-8তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে প্রতিবেদনে আশিকুর রহমান, জোনাকি নিউজ টিভি। আজ বিকেলে 3টায় পুরানা পল্টন, ঢাকা, দারুসসালাম আর্কেড আটমতলা, ইন্টারন্যাশনাল ডিজিটাল প্রেস ক্লাবে ও সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে দোয়া ও আলোচনা সাংস্কৃতিক মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএম মমতাজুল করিমের সভাপতিত্ব। দোয়া ও সাংস্কৃতিকর মধ্যে দিয়ে এটিএম মমতাজুল করিমের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ভারতের কবি তারকনাথ দত্ত, কবি মতিয়ার রহমান, জোনাকি নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসলিউদ্দিন, দেশের ডাক পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন, দেশের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম হোসাইন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামান্তা শাহীন, মঞ্জুর হাসান ইদা, মোহাম্মদ জামাল উদ্দিন, মিনু চৌধুরী প্রমুখ। সভা বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম মৃত্যুদিন 2 বাংলা তথা সারা বিশ্বের পালনের জন্য আহ্বান করা হয়।